দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। দেড় বছরের শিশু ভাইজির কান্নাকাটিতে ঘুম ভেঙে গিয়েছিল কাকার, সেই রাগে বৌদির গলায় ছুরির কোপ মারল দেওর। শনিবার রাতে ঘটনাটি ঘটে দেগঙ্গা সহায় কুমারপুর গ্রাম পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায়। জখম বৌদি শিখা দাসকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, অভিযুক্ত দেওরের নাম অমর দাস, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপনি কি চাইছেন? আমি কি চাচ্ছি, ও ছেলে না থাকাই ভালো, আমি এটাই চাচ্ছি মা হয়ে। আমি এছাড়া আর কিচ্ছু বলতে পারবো না। আজকের ও বৌদি মেরেছে, কালকে আমার মেরে ফেল দেবে, তার বাড়ি এসে ওর বড় ভাই মেরে ফেল দেবে, গ্রামের লোকের মেরে ফেল দেবে। আমি চাই না, আমার সামনে তো চলে যাক। আমার এই বাচ্চা ও চকি দেখে না, একটা বাচ্চার কত বলি আমার নিয়ে, ওর একটু চকি দেখ। আর কাকা কাকা করে কাছে যায় তো একবারে, এই কী দেখছিস আমার দেখি, ওর মতন কুলঙ্গার পিটিপিটি নেই। সে তো আপনার সন্তান। সন্তান হলে কি আগে ওরকম সন্তান থাকবে না, আবার থাকতে যায় একটা টাকা দেবে না, সব নিজের আনন্দ বিলে আসি থাকো। বলছি যেভাবে তাকে যে দেওয়ার যাকে ওইভাবে মারলো, আপনি কি বলছেন মারা উচিত? উচিত তো না, কিন্তু ও তো বাঁচার ব্রেনের সমস্যা। কার ব্রেনের সমস্যা? এর কাকা। হ্যাঁ, ওর মেন্টালি ডিফেক্ট আছে মাটা। আপনারা কি চাইছেন? আপনাদের কি চাইছি বলতে, ও তো একটা অন্যায় করেছে, আইনি নিশ্চয় তার কোনো একটা ব্যবস্থা আছে, আইন তাকে ধরুক, ধরে পরীক্ষা নিরীক্ষা করুক, করে দেখুক যে ওর এখন কাজটা কেন করলো, ওর কি মেন্টালি সমস্যা আছে। কি করেছে? করেছে বলতে, আমরা তো এত দূরের থেকে যখন গেছি তখন তো হসপিটালে নিয়ে চলে গেছে। কি শুনেছেন? সবাই বলছে গলা কেটে দিয়েছে, গলা কেটে দিয়েছে। ভাত খাওয়াচ্ছে, ভাত খাওয়াতে দেখে আমরা বসে আছি, ভাত খাওয়াচ্ছে, দৌড়িয়ে ছুটে এসে গলা ধরে শ্বশুর ডাকছে, শ্বশুর ডাকছে, আমি চোখ দেখছি ডাকছে কেন, কী হয়ে গেছে? ছুটেছে দেখি ওর গলা ধরে রক্ত পড়ছে। তা আমি বলছি কী হয়ে গেছে, তা বলছে আমার শ্বশুর অমর গলা কেটে দিয়ে। অমরটা কে? অমর দেওর। তো ওর স্বামী তখন কোথায় ছিল? ওর স্বামী ডিউটিতে ছিল। কি করে? ওই সিভিল পুলিশে ডিউটি করে। তারপর কি হলো? তারপর আমি ভয় তো ওর কাছে যাইনি, আমি ভয়তে সরে এসছি, ওর দৃশ্য থেকে আমি ভয় কাছে যাই। গ্রামের লোক কি করলো? গ্রামের লোক ধরে তখন হসপিটালে নিয়ে গেল। দেওর বৌদির গলা কেটেছে, কি বলবেন এই ব্যাপারে? তা কি বলবো, গলা কেটে ওইটাই শুনলাম আমি, তো আর তোর কিছু কিছু শুনি। হ্যাঁ, গলা কাটতে পারে একটা বৌদির, এবার উনের ভিতরে কী হয়েছে আমি তো জানি না। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।